সালাইকুম আমি আছি বরেন্দ্র অঞ্চলে চাপাইনবগঞ্জের নাচল উপজেলায় তো এই অঞ্চলে পানির স্তর দিন দিন নিচে নেমে যাচ্ছে তো আমরা বড় ধান এর ক্ষেত্রে কিভাবে পানি সাশ্রয় করা যায় সেই প্রযুক্তিটা আমরা এই বড় ধানের ক্ষেতে ব্যবহার করছে তো আমরা আপনারা দেখ আপনাদেরকে দেখাবো যে কিভাবে পাইপ টা ব্যবহার করতে হয় ম্যাজিক পাইপটা তো চলুন বন্ধুরা আমরা দেখি কিভাবে ম্যাজিক পাইপটা বসাতে হবে এবং তার উপকারিতা আমরা দুরুল ভাইয়ের খেতে আসছি দুরুল ভাই আর কি পাইপটা বসাচ্ছে তো এই পদ্ধতিটার নাম হচ্ছে এ ডি এ ডি পর্যায়ক্রমে ভিজানো শুকানো পদ্ধতি তো চলুন আমরা দেখি যে কীভাবে পাইপটা বসাতে হবে দুরুল ভাই এই পাইপটার নাম কি

শুকানো এবং ভিজানো এই পদ্ধতির জন্য এই ম্যাজিক পাইপ ব্যবহার করা পানি সাশ্রয় ছাড়া আর কি কি উপকার হয় পানির সাশ্রয় হয় বিদ্যুৎ সাশ্রয় হয় তারপর অর্থ কম লাগে টাকা সাশ্রয় হয় এবং এই পদ্ধতি অবলম্বন করলে আপনার জমির পোকামাকড় কম হয় জমির ফলনও এক দুই মন বেশি হয়ে যায় এই জন্যই এই ম্যাজিক পাইপ তারা এই যে শুকানো ভিজানো পদ্ধতিতে যখন ই করব তখন আপনার পচা রোগটাও কম হবে পচা রোগটা তো এখন এই পাইপটা আপনি কিভাবে বসাবেন আমাদের একটু দেখান এই যে এভাবে পাইপটা বসাবো বসান এখন এই যে পাইপটা বসার পর এই যে পাইপের ভিতর থেকে মাটিটা উঠিয়ে নিব পাইপটা কতদিন পরে জমিতে বসাতে হবে পনেরো থেকে বিশ দিন থেকে এখন আমি কিভাবে বসবো দিতে হবে এখন বুঝবো এইভাবে যে এই যে এখন জমিতে আমি পানি দিলাম পানিটা যখন শুকিয়ে যাবে আমি দেখব ভিতরে যে হ্যাঁ পানিটা দেখা যাচ্ছে কিনা কিন্তু যখন দেখব যে এই পাইপের ভিতরে আর পানি নাই তখন আমি সেচ দেব আচ্ছা আচ্ছা তার মানে জমি যখন শুকায় যাবে এবং পাইপের পানি যখন শুকাইয়া যাবে তখন তখন আমরা কি করব শেষ দেব শেষ দেব তাহলে যদি এরকম করা হয় তাহলে শেষ তো আছে শাস্ত্রে হবে ডিজেলও শাস্ত্রে হবে তাই না তো ঠিক আছে ও তাই এটা আছে আপনার এ কতদিন রাখতে হবে জমিতে এটা এটা ধানের থোড়া আসা পর্যন্ত আচ্ছা ধানের থর আসা পর্যন্ত এই পাইপটা ব্যবহার করে দেব তারপরে আর ব্যবহার করা যাবে না আপনারা দেখলেন এটা একটা পদ্ধতি তো আশা করা যায় আপনাদের কাছে যে ভালো লাগবে এবং আপনারাও ব্যবহার করবেন সকলকে ধন্যবাদ